নমস্কার আমি রাজ্জাক স্যার তোমাদের সকলকে ছায়া স্মার্ট ক্লাসে স্বাগত আজকের আলোচনা করব দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের আলো অধ্যায় থেকে সরল ক্যামেরা মানুষের চোখ ও চোখের বিভিন্ন সমস্যা এই টপিকটা তোমরা ছায়া ভৌতবিজ্ঞান ও পরিবেশ এবং ছায়া ভৌতবিজ্ঞান ও পরিবেশ শিক্ষক বইয়ে পঞ্চম অধ্যায়ে পাবে এটা কি তোমরা সবাই জানো হ্যাঁ ক্যামেরা আজকাল তো মোবাইলে খুব উন্নত মানের ক্যামেরা ব্যবহার হচ্ছে আর আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত আমরা ক্যামেরা বন্দি করছি কিন্তু এই ক্যামেরা কিভাবে কাজ করে সেটাও তো জানতে হবে তো সেটা জানার জন্য আমাদের আগে জানতে হবে সরল ক্যামেরা সম্পর্কে আর আমি এখানে সরল ক্যামেরা নিয়ে ডিটেলসে আলোচনা করব কীভাবে কাজ করে কিভাবে ছবি ওঠে তার আগে আমাদের জানতে হবে সরল ক্যামেরা কি কি অংশ থাকে যেমন এখানে দেখানো হচ্ছে পাঁচটা মেন মানে প্রধান অংশ থাকে নিরুদ্ধ বাক্স অভিলক্ষ ডায়াফ্রাম শাটার আর পর্দা এবারে আমরা দেখব কিভাবে কাজ করে দেখো সরল ক্যামেরাটা মূলত একটা নিরুদ্ধ বাক্স আছে যেটা চামড়ার তৈরি বা শক্ত কাগজের তৈরি ভিতরটা অবশ্যই কালো রঙের করা থাকে যাতে কোনো রকম আলোর প্রতিফলন ভিতরে না ঘটে আর থাকে দ্বিতীয় অংশ যেটা বললাম অবিলক্ষ অভিলক্ষটা আসলে এই রকম একটা লেন্স সামনে বসানো থাকে লেন্সটা অবশ্যই হবে উত্তল আরও ক্লিয়ার করলে বললে বলা যেতে পারে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উভত্তল একটা লেন্সকে সামনে রাখতে হবে যেটাই হবে অভিলক্ষ। এরপরে এর পিছনে থাকবে একটা ডায়াফ্রাম ডায়াফ্রাম হলো আসলে একটা গোলাকার ছিদ্র যেটা কয়েক কতগুলো ধাতব পাতের সমন্বয়ে তৈরি এই গোলাকার ছিদ্রের ব্যাস প্রয়োজন মতো বাড়ানো কমানো যেতে পারে এবং এর দ্বারাই ভিতরে কতটা আলো প্রবেশ হবে সেটা নিয়ন্ত্রিত হয় এবারে একটা জিনিস মাথায় রাখতে হবে এই ডায়াফ্রাম যেটা বললাম ছিদ্র ছিদ্রের ব্যাস বাড়ানো বা কমানোর মাধ্যমে আসলে কিন্তু লেন্সের উন্মেষ বাড়ানো কমানো হয় যখন আমরা ছিদ্রের ব্যাসটা কমিয়ে ফেলি লেন্সের কার্যকর উন্মেষটা ছোট হয়ে যায় আর সেই সাথে ভিতরে আলো প্রবেশটা কমে যায় আর আলো প্রবেশ কম হলে ছবিটা কিন্তু অনেক বেশি প্রমিনেন্ট মানে স্পষ্ট হবে এবার একটা অংশ থাকে যেটা এখানে আছে শাটার শাটার এমনই একটা অংশ যে কতক্ষণ আলো প্রবেশ করবে সেটা নিয়ন্ত্রণ করবে যাকে বলা হয় আলো সম্পাতকাল এই আলোক সম্পাদকাল পয়েন্ট ওয়ান সেকেন্ড থেকে পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড পর্যন্ত রাখা হয় মনে রাখবে ছবিটা কত ভালো হবে তাই আলোক সম্পাদকালের উপরেই ডিপেন্ড করবে এবারে সবশেষে আসছে একবারের শেষে একটা পর্দা তো ছবিটা কিভাবে তোলা হয় প্রথমে যেখানে পর্দা বললাম সেখানে একটা ঘষা কাঁচ রেখে দিতে হবে এবারে আমাদের এই বাক্সটা যেটা আমি বললাম চামড়ার বাক্স বা শক্ত কাগজের বাক্স যেটা দৈর্ঘ্য কমানো বাড়ানো যেতে পারে আর এই দৈর্ঘ্য কমানো বাড়ানোর মাধ্যমে লেন্স আর পর্দার মধ্যে দূরত্ব এমন করতে হবে যাতে যে বস্তুর ছবিটা তুলতে চাইছি আমরা তার প্রতিবিম্বটা স্পষ্টভাবে এই ঘষা কাঁচের উপর পড়ে এবং সেই সময় আমাদের কিন্তু এই ডায়াফ্রামের ব্যাসটাকেও ঠিক নিয়ন্ত্রণ করে নিতে হবে যাতে স্পষ্ট প্রতিবিম্বটা পাওয়া যায় এরপরে আমরা কিন্তু শাটারটা বন্ধ করে দেব আর ওই ঘষা কাঁচের জায়গায় আমরা একটা ফটোগ্রাফিক প্লেট বা ফ্রিম বসিয়ে দেব। যেখানে সিলভার ব্রোমাইটের একটা স্তর থাকে যেটা অত্যন্ত আলোক সংবেদী স্তর এবারে আমরা শাটারটা যখন তুলেই ফেলে দেব তখনই আলোক সম্পাদকালটা অবশ্যই পয়েন্ট ওয়ান সেকেন্ড থেকে পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ডের মধ্যে যদি রাখা হয় তাহলে ওই সময়ের মধ্যে সামনে বস্তু থেকে আগত রশ্মি ওখানে একটা স্পষ্ট যে প্রতিম্ব তৈরি করছিল সেই প্রতিম্বের জায়গায় বিক্রিয়া হবে এবং ওখানে ছবির আদলে একটা কিছু তৈরি হবে এরপরে ওটাকে অন্ধকার ঘরে রেখে দিতে হবে বা অন্ধকার বক্সের মধ্যে রেখে দিতে হবে তারপর তাকে ডেভেলপ করে আমরা ছবির আকারে নিয়ে যাব মনে রাখতে হবে এখানে কয়েকটা বিষয় ইম্পর্টেন্ট কথা এই যে ছবিটা এখানে তৈরি হচ্ছে সেটা হবে সৎ অবশিষ্য এবং প্রস্তুত তুলনায় আকার একটু ছোটই তৈরি হয় এক্ষেত্রে আমরা যে লেন্সটা ব্যবহার করছি সেটা একটা উভতল লেন্স ব্যবহার করছি এবারে মাথায় রাখতে হবে যে আমাদের চোখ ইয়েস এই চোখ কিন্তু অনেকটা ক্যামেরার গঠনের মতোই আমরা দেখতে পাবো তো আমরা তার আগে বুঝে নিতে হবে চোখের গঠনে কোথায় কি আছে এবং তাদের কাজ কি। যেমন এখানে কিছু চাট করে রেখে দিয়েছি এবং তাদের কাজগুলো নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমি বলি আমাদের যে চোখ সেটা একটা গোলাকার অংশ আমাদের এই যে দুটো চোখ আছে বেশ গোলাকার অংশ যাদেরকে বলা হয় অক্ষী গোলক দেখতে পাচ্ছ একটা গোলাকার অংশ তাকে অক্ষী গোলক বলা হচ্ছে এটা আমাদের মাথার যে খুলি সামনে যে দুটো অক্ষী আছে শক্ত যে অক্ষি কোঠোর আছে তাতে কিন্তু দুটো চোখ এরকম অক্ষীগোলক ওখানে আছে এবং সেখানে ছটা করে পেশি এই গোলককে ধরে রেখেছে যাতে এই গোলক অনায়াসে এদিক ওদিক ঘোরানো যায় বা ঘুরতে পারে এবারে আমাদের এই গোলকের বাইরে একটা সাদা রঙের অস্বচ্ছ কলার আস্তরণ থাকে যেটাকে বলা হয় শ্বেতমণ্ডল বাইরের দিকে সাদা রঙের আস্তরণ থাকে বা আবরণ থাকে এবারে আমরা যদি একটু ভিতরে মানে চোখের সামনের অংশটা দেখি সামনের অংশটার বক্রতাটা দেখতে পাচ্ছি একটু বেশি এই অংশটাকে বলা হয় কর্নিয়া সেই জন্য আমাদের চোখের সামনের অংশটা কিন্তু বাকি অংশের তুলনায় একটু ফোলা বলে মনে হয় যেহেতু ওর বক্রতা বেশি বললাম তো এখান দিয়ে প্রথমে আলোক প্রবেশ করছে এটা একটা প্রতিসারক মাধ্যম রূপে কাজ করছে এর পরেই যে একটা প্রকোষ্ঠ রয়েছে সেই প্রকোষ্ঠে একটা তরল থাকে নুনতা তরল যার প্রতিষারাঙ্ক ওয়ান পয়েন্ট থ্রি থ্রি তার নাম অ্যাকোয়াস হিউমার তাহলে এখানে থাকছে অ্যাকোয়াস হিউমার একটা প্রতিসারক মাধ্যম থাকছে নুনতা একটা জলের মতো দেখতে মানে স্বচ্ছ একেবারে এরকম একটা তরল এবং এর সামনে একটা পর্দা থাকে যে পর্দাটা রঙিন কারোর ক্ষেত্রে কালো কারোর ক্ষেত্রে ধূসর কারোর ক্ষেত্রে একটু নীলচে যে কারণে বিভিন্ন জনের চোখে রঙ আমরা বিভিন্ন রকম বলে থাকি তো এইরকম একটা পর্দা থাকে ঝিল্লি পর্দা থাকে সেই পর্দার মাঝখানে একটা ছিদ্র থাকে যে ছিদ্রটাকে বলা হচ্ছে তারা রন্ধ্র এই ছিদ্র দিয়ে আলোক ভিতরে কতটা প্রবেশ করবে সেটা নিয়ন্ত্রিত হয় মনে আছে একটু আগেই আমরা সরল ক্যামেরায় ডায়াফ্রামের কথা বলেছিলাম সেই ডায়াফ্রামও একটা ছিদ্র ছিল কতটা আলো প্রবেশ করবে সেটা সেই ডায়াফ্রাম নিয়ন্ত্রণ করছিল আর আমাদের মানুষের চোখের ক্ষেত্রে এখানে যে তারারঞ্জ আছে সে ওই ডায়াফ্রামেরই কাজটা করছে ভিতরে কতটা আলো প্রবেশ করবে সেটা নিয়ন্ত্রণ করবে এই তারারঞ্জ যেটাকে অনেকে আমরা বলে থাকি চোখের মনি এরই পিছনে থাকছে একটা উভত্তর লেন্স হ্যাঁ এখানেও উভত্তর লেন্স তবে এই লেন্সের ক্ষেত্রে দেখে দেখবে দুদিকে বক্রতা দুরকম সামনের দিকের বক্রতা একটু কম পিছনের দিকে বক্রতা একটু বেশি তো এই ওভত্র লেন্সের মোটামুটি ওয়ান পয়েন্ট ফাইভ এরকম একটা প্রতিসরাঙ্ক বিশিষ্ট এটা লেন্স তবে এর প্রতিসরাঙ্ক পরিবর্তিত হতে পারে শুধু তাই নয় এই লেন্সটাকে ধরে রেখেছে সাসপেন্সারে লিগামেন্ট এবং সিলিয়ারি পেশি এরা ধরে রেখেছে প্রয়োজনে এরা টানবে বা চেপে ধরবে যার ফলে এ হয় পাতলা বা মোটা লেন্সে পরিণত হবে এভাবে এর লেন্সের ফোকাস দৈকের পরিবর্তন ঘটে যাবে আপনা আপনি প্রয়োজন অনুসারে এবারে এই লেন্সের পরে আমি যার কথা বলবো সেটা হলো এর ভিতরে যে অক্ষিগোলক আছে তার ভিতরের আবরণ ভিতরের আবরণটা হলো রেটিনা ভিতরের এই যে রেটিনার কথা বললাম এখানে থাকে অত্যন্ত আলোক সংবেদী কোষ কোন কোষ এবং রড কোষ যারা কোন প্রতিম্ব তৈরি হলে সেই সেন্সটা বহন করতে পারে এবং ওই কোন কোষ যারা বললাম তারা তো স্নায়ুকোষ এবং সেই স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে প্রেরণ হবে তো এই স্নায়ুকোষগুলো যেখানে মিলিত হয় সেই বিন্দুটাকে বলা হয় অন্ধবিন্দু অন্ধবিন্দু কেন বলা হচ্ছে তার কারণ কোনো প্রতিম্ব ওখানে তৈরি হলে সেই দৃষ্টিটা সেই দৃশ্যটা আমরা কিন্তু গ্রহণ করতে পারি না তাই এই অংশটার নাম অন্ধবিন্দু আর বলে রাখি লেন্সের ঠিক বিপরীত দিকে একটা একটু নিচু অংশ আছে যাকে বলা হয় পিতবিন্দু যেটা দুই মিলিমিটার ব্যাসের আর তার ভিতরে পয়েন্ট থ্রি মিলিমিটার ব্যাসের একটা অত্যন্ত ক্ষুদ্র অংশ আছে যাকে বলা হয় ফোবিয়া সেন্ট্রালিস সেখানে যে প্রতিম্বটা তৈরি হয় সেটা হলো সবচেয়ে স্পষ্ট প্রতিম্ব তা আমরা তাকে আমরা সবচেয়ে স্পষ্ট দেখতে পাই তুমি যখন বইয়ের লেখা পড়ছ যে অংশটা পড়ছো সেই অংশের প্রতিম্বটা আমরা এখানে তৈরি করে দিই যাতে ওই লেখাটা অত্যন্ত স্পষ্ট হয় একে বলা হয় প্রত্যক্ষ দৃষ্টি আর রেটিনার অন্যান্য অংশে যে প্রতিম্ব তৈরি হয় সেটা কিন্তু ততটা স্পষ্ট হয় না সেটাকে বলবো পরোক্ষ দৃষ্টি আর এই লেন্স এবং এই রেটিনার মাঝখানে একটা স্বচ্ছ এবং প্রতিসারক মাধ্যম থাকে তরল যেটা একটু গাঢ় তরল যার প্রতিসরণকেও ওয়ান পয়েন্ট থ্রি কাছে প্রায় তার নাম হলো ভিট্রিয়াস সিউমার তো এই হলো চোখের গঠন এবারে বলবো কিভাবে একটা প্রতিম্ব আমাদের চোখে পৌঁছায় ধরে নাও দূরে একটা বস্তু আছে সেই দূর থেকে আগত আলোগ্রস্মী প্রথমে কর্নিয়া তারপরে অ্যাকোয়া হিউমার আর তারপরে তার দিয়ে ভিতরে প্রবেশ করে লেন্স দ্বারা প্রতিসরণের পর প্রতিম্বটা তৈরি হবে রেটিনার উপরে এক্ষেত্রে বলে রাখি বস্তু যদি অনেক দূরে হয় তাহলে প্রতিম্বটা তো অনেক কাছে তৈরি হওয়ার কথা হ্যাঁ অবশ্যই সেক্ষেত্রে তখন কি হয় যে প্রতিম্বটা যখন কাছে তৈরি হওয়ার সম্ভাবনা হচ্ছে তখন এই সাসপেন্সরি লিগামেন্ট আর সিলিয়ারি পেশি এরা চক্ষু লেন্সটাকে একটু টেনে তার সেটাকে একটু পাতলা লেন্সে পরিণত করে দেয় আর তার ফলে এই লেন্সের ফোকাস দৈর্ঘ্যটা বেড়ে যায় আর ফোকাস দৈর্ঘ্য যখন বেড়ে যায় তখন যে দূরে বস্তুর প্রতিমোটা কাছে তৈরি হওয়ার সম্ভব না সেটা একটু দূরে চলেছে প্রতিমোটা দূরে অর্থাৎ রেটিনাতে তৈরি হচ্ছে অপরপক্ষে যদি কোনো বস্তু কাছে থাকে তাহলে তার প্রতিমূলটা তো অনেক দূরে তৈরি হওয়ার কথা সেক্ষেত্রে কী হয় সেক্ষেত্রে এই যে সাসপেন্সরি লিগামেন্ট আর সিলিয়ারি পেশি এর একটু চক্ষু লেন্সটাকে একটু চেপে দেয় যার ফলে লেন্সের মাঝখানটা একটু বেশি ফুলে যায় ফোকাস দৈর্ঘ্যটা অনেকটা কমে যায় তার ফলে যেটা পিছনে প্রতিবিম্ব তৈরি হওয়ার কথা সেটা আবার চলে আসে সামনে তার মানে যে কোনো অবস্থানে বস্তু থাকুক না কেন এই সাসপেন্সরি লিগামেন্ট আর সিলিয়ারি পেশি সে অক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটিয়ে তার প্রতিম্বটা অবশ্যই রেটিনাতে ফেলবেই ফেলবে রেটিনাতে ফেললেই প্রতিম্বটা যখন রেটিনাতে তৈরি হয় তখন সেই রেটিনাতে থাকা কোন কোষ বা রড কোষ এরা সংবেদী আলোক সংবেদী কোষ এরাই কি করে ওই দৃশ্যটাকে গ্রহণ করে আমাদের মস্তিষ্কে প্রেরণ করে আর আমরা বুঝতে পারি সামনের দৃশ্যটা কি আছে তাদের রঙ কেমন তাহলে সরল ক্যামেরার গঠন এবং তার কার্যনীতি মানুষের চোখের গঠন বিভিন্ন অংশের কাজ সেগুলো আশা করি তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে এই রকম ভৌতিকজ্ঞানের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য ছায়া প্রকাশনী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং লেটেস্ট ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে